আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রিয় অভিভাবক এবং দ্বিতীয় শ্রেণীর ছোট বন্ধুরা, সকলকে জানাচ্ছি শিক্ষা বিষয়ক ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর লাইভ ক্লাস থেকে আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তোমাদের সাথে গণিত নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয় আমাকে দেখতে পাচ্ছ, তাই না বন্ধুরা? আজ কিন্তু আমি তোমাদের সাথে একটি মজাদার ক্লাস উপস্থাপন করব। সেই সাথে এই যে একটি চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমে একটি চমৎকার খেলা খেলব। ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করছি। তো তার আগে তোমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠ্য বই খাতা কলম নিয়ে দ্রুত আমার সামনে বসে যাও। ওকে, শুরু করি আমরা। তো শুরুর আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিবে বন্ধুরা। আচ্ছা ফাইন, আমরা কোন ভাষায় কথা বলি? চমৎকার উত্তর দিয়েছ, বাংলা ভাষায় কথা বলি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি এক বছর সমান 12 মাস। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, বাংলা কোন মাসে তোমার জন্ম, অর্থাৎ তুমি বাংলা সালের কোন মাসে জন্মগ্রহণ করেছ, বলতে পারবে? অবশ্যই আমাদের বলা উচিত, আমরা বাঙালি, আমাদের মায়ের ভাষাও বাংলা, তাই আমাদের বাংলা মাসের নামগুলো জানতে হবে কিন্তু। আচ্ছা, যদি প্রশ্ন করি আজ বাংলা মাসের কত তারিখ বা আজকে বাংলা কোন মাস, কেউ বলতে পারবে কি? ইয়েস, আজ বাংলা মাসের 11 তারিখ এবং মাসটি হচ্ছে কি মাস? শ্রাবণ মাস, তাই না বন্ধুরা? আজকে আমরা বাংলা 12 মাসের নামগুলো জানব, শিখব এবং এই সুডুকু খেলাটিও কিন্তু খেলব। তোমাদের দেখবে সকলের ঘরে ক্যালেন্ডার আছে, তাই না? আমি একটি ক্যালেন্ডার নিয়ে আসছি, তোমাকে তোমাদেরকে দেখাবো। আমি একটি ক্যালেন্ডার এনে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরাও কিন্তু ক্যালেন্ডার দেখে বলতে পারবে তোমাদের ক্যালেন্ডারও বাংলা মাস এবং ইংরেজি মাসের নাম দেওয়া আছে কিন্তু, তাই না বন্ধুরা? তো তার আগে চলো আমরা বাংলা মাসগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। ইয়েস, দেখো আমি একটা বোর্ডে লাগিয়ে দিলাম। দেখা যাচ্ছে? ইয়েস, খেয়াল করো আমরা সবাই একটা উৎসব পালন করি প্রতি বছর, তোমাদের মনে আছে কি? পহেলা বৈশাখ। সারা দেশের সকল মানুষ বাংলা নববর্ষের প্রথম দিন আমরা অনেক আনন্দ উদযাপন করে থাকি, তাই না বন্ধুরা? তোমরা অনেক সাজে সেজে থাকো, বাহিরে বেড়াতে যাও। তো সেটা আমরা কখন করি? বাংলা মাসের বৈশাখ মাসের 1 তারিখে, অর্থাৎ বাংলা বৈশাখ মাসের প্রথম দিন। তাহলে আমরা ধরে নেই
বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু, বৈশাখ মাস থেকে শুরু হয়ে ১২টি মাস চক্রাকারে ঘুরে, যখন ১২ মাস ঘুরে তখন এক বছর পূর্ণ হয়। তাহলে আমাদের এই ১২ মাসের নামগুলো একটু দেখি আমরা। প্রথম বাংলা মাসের নাম হচ্ছে বৈশাখ, দ্বিতীয় মাসের নাম হচ্ছে জ্যৈষ্ঠ, তৃতীয় মাসের নাম হচ্ছে আষাঢ়, চতুর্থ মাসের নাম শ্রাবণ, পঞ্চম মাসের নাম ভাদ্র, ষষ্ঠ মাসের নাম হচ্ছে আশ্বিন, সপ্তম মাসের নাম কার্তিক, অষ্টম মাসের নাম অগ্রহায়ণ, নবম মাসের নাম পৌষ, দশম মাসের নাম মাঘ, একাদশ মাসের নাম ফাগুন, এবং দ্বাদশ বা ১২তম মাসের নাম চৈত্র। তো আমি আবারও বলি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র, এই ১২টি মাস মিলে আমাদের বাংলা বছর বা এক বছর পূর্ণ হয়। তা আমাদের কিন্তু এই বাংলা ১২টি মাসের নাম সবাইকে মুখস্থ জানতে হবে এবং এই বানান সহ শিখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে এই বাংলা ১২ মাসের নাম কিন্তু দেয়া আছে। তো আমরা একটা বিষয় কিন্তু এখানে খেয়াল করতে পারি, দেখো বৈশাখ মাস সেখানে কি হয়, বাংলা বছরের শুরু, তারপর জ্যৈষ্ঠ মাস, এরপরে আসে আষাঢ় মাস, আষাঢ় মাসের পরে শ্রাবণ, বর্তমানে যে বাংলা মাসটি চলছে এই মাসের নাম হচ্ছে শ্রাবণ মাস। আজকে শ্রাবণ মাসের সম্ভবত ১১ তারিখ, শ্রাবণের পর আসে ভাদ্র মাস, তারপর আশ্বিন, আশ্বিনের পর আসে কার্তিক, এরপরে আসে অগ্রহায়ণ, এরপরে পৌষ, এরপরে মাঘ, এরপরে ফাল্গুন, এবং বছরের শেষ মাস হচ্ছে চৈত্র, রাইট? এবার তাহলে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, বাংলা ১২ মাসের প্রথম মাসের নাম কি? চমৎকার উত্তর দিয়েছো, বৈশাখ মাস। যদি প্রশ্ন করা হয় বাংলা বছরের প্রথম মাসের নাম কি, দারুণ, বৈশাখ মাস। যদি প্রশ্ন করা হয় বাংলা বছরের শেষ মাসের নাম কি, ইয়েস, চৈত্র, বাংলা বছরের শেষ মাসের নাম চৈত্র। এভাবে দেখো, যদি আবার একটু অন্যভাবে তোমাকে প্রশ্ন করা হয় খেয়াল করে দেখো, যেমন ভাদ্র মাসের আগের মাসের নাম কি, তখন কি আসবে উত্তর? ভাদ্র মাসের আগের মাসের নাম শ্রাবণ। যদি প্রশ্ন করা হয় কার্তিক মাসের পরের মাসের নাম কি, কি বলবে? অগ্রহায়ণ। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, তোমরা কিন্তু এই বাংলা ১২টি মাসের নাম মুখস্থ রাখবে, এবং আমাদের প্রত্যেকের বাসায় এরকম বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার দেওয়া আছে, আছে না? সকলের ঘরে ক্যালেন্ডার আছে, আমরা এই ক্যালেন্ডার থেকে তারিখ দেখি, দিন দেখি, মাস দেখি, তাই না? তোমরা যদি একটু লক্ষ্য করে থাকো, খেয়াল করবে, দেখো যেমন এখানে লেখা আছে জানুয়ারি, ইংরেজি মাস, এই দিকে দেখো বাংলা মাসের নাম দেওয়া আছে পৌষ, মাঘ, এবং দেখো এই যে ইংরেজিতে তারিখ দেওয়া আছে ১, ২, ৩, ৪, এবং আর একটু ছোট করে দেখো বাংলা তারিখগুলো দেওয়া আছে ১৭, ১৮, ১৯, সেই সাথে দেখো আবার আরবি মাসের নামও দেওয়া আছে, চমৎকার না? অনেক মজা কিন্তু, আমরা একটি ক্যালেন্ডার থেকে
বাংলা মাস এবং তারিখ গণনা করতে পারি, ইংরেজি মাস এবং তারিখ গণনা করতে পারি, আরবি মাস এবং তারিখ গণনা করতে পারি কিন্তু। ফাইন, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা দেখো, এবার যাই আমি, বর্তমানে আমরা কোন মাসে আছি একটু খেয়াল করো। আমরা যদি ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছ তোমরা, ইংরেজি এবং বাংলা তারিখ খুঁজি, আমাদেরকে যেতে হবে বর্তমান মাসে, তাই না? আমরা বলেছিলাম বর্তমান মাস হচ্ছে শ্রাবণ মাস। বলেছিলাম বর্তমান মাস কি? শ্রাবণ মাস। ইয়েস, এই দেখো দেখতে পাচ্ছ, এই লেখা আছে বাংলা মাসের নাম শ্রাবণ এবং বাংলা সাল হচ্ছে 1427। আজকে তারিখ যদি আমরা খুঁজি তাহলে কিন্তু পেয়ে যাব, এই তো শ্রাবণ মাসের আজ 11 তারিখ, তাই না বন্ধুরা? ইয়েস, আজ শ্রাবণ মাসের 11 তারিখ। তো তোমরাও কিন্তু ঘরে বসে তোমাদের ক্যালেন্ডারে আজকের দিনটি খুঁজে বের করবে এবং তোমার জন্ম মাস বাংলায় কত বা বাংলা কোন মাসে তোমার জন্ম সেটাও কিন্তু আজকে তুমি বসে বসে খুঁজে বের করবে, পারবে তো? আচ্ছা চমৎকার। তো এবার যদি আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, তোমাদের পাঠ্য বইয়ের 85 পৃষ্ঠায় একটু যাও সবাই, খেয়াল করে দেখো তোমাদের এই পাঠ্য বইয়ের 85 পৃষ্ঠায় কতগুলো চমৎকার প্রশ্ন দেয়া আছে। আষাঢ় মাসের পরের মাসের নাম কি বলবে কেউ? তাহলে এখানে একটু খুঁজি আমরা, এই তো আষাঢ় মাস, তার পরের মাসের নাম কি হবে? শ্রাবণ। আষাঢ় মাসের পরের মাসের নাম শ্রাবণ। এরপরে তোমাদের দেয়া আছে ভাদ্র মাসের পরের মাসের নাম কি, তাহলে এখানে ভাদ্র মাস কোথায়? এই তো ভাদ্র মাসের পরের মাসের নাম আশ্বিন। এরপরে দেয়া আছে তোমাদের বইয়ে পৌষ মাসের আগের মাসের নাম কি, পৌষ মাস। এই তো পৌষ মাসের আগে যদি আসি আমরা তাহলে আগেই মাস, অগ্রহায়ণ। কি মাস? অগ্রহায়ণ। চমৎকার। আরেকটি চমৎকার প্রশ্ন আছে, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আগের মাসের নাম কি বলতে পারো? জ্যৈষ্ঠ মাস কোথায় আছে? এই তো, তাহলে জ্যৈষ্ঠ মাসের আগে যদি যাই আমরা এখানে বৈশাখ মাস। তাহলে তোমরা আমার সাথে আরেকবার বলো, বাংলা মোট 12টি মাস রয়েছে, 12 মাসে বাংলা 1 বছর, 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ এবং শেষ মাসের নাম হচ্ছে চৈত্র। তো আমরা এই 12টি মাসের নাম কিন্তু মুখস্থ করে ফেলবো সবাই, এবং তোমরা কিন্তু এই 12 মাসের নাম মুখস্থ করে মুখস্থ খাতায় লিখে সেই লেখার ছবি অবশ্যই আমাকে মেসেঞ্জারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দেখাবে, কেমন? তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে কথা দিয়েছি অত্যন্ত মজার একটি খেলা খেলবো। তোমরা কিন্তু গত ক্লাসে একটি খেলা খেলেছিলে, মনে আছে? তো তোমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন ছোট্ট বন্ধু সেই খেলার গড় অর্থাৎ 1 গুটি 2 খেলোয়াড় সুন্দর একটি গড় নিজে তৈরি করে সেই ছবি কিন্তু আমাকে পাঠিয়েছে মেসেঞ্জারে। আমি অনেক অনেক খুশি হয়েছি এবং যারা পাঠিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মানিকগঞ্জে
মানিকগঞ্জ থেকে পাঠিয়েছো মাইশা এবং আরেকজন শেরপুর শেরপুর থেকে পাঠিয়েছিল ইলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো অনেকেই পাঠিয়েছো তো আমি আজকে আরেকটি খেলা তোমাদেরকে দেখাতে চাচ্ছি খেলাটি নাম হচ্ছে সুডুকু খেলা খেলার নাম কি হলো সুডুকু সুডুকু আচ্ছা তো আমরা এই খেলাটি খেলার জন্য সুডুকু খেলাটি খেলার জন্য একটা সক তৈরি করব তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করো সকটি কিভাবে তৈরি করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা বর্গ অঙ্কন করবে আগে ধরে নিলাম এটা একটি বর্গ একটু মোটা করে দিলাম কেমন এটি একটি বর্গ এবার এই বর্গটিকে সমান ভাগে ভাগ করে ফেললাম এবার কয়টি বর্গ হয়ে গেল চারটি বর্গ তোমরাও আমার সাথে সাথে খাতায় অঙ্কন করে ফেলো পরে ঘরে বসে বসে অনেক মজা করে খেলবে তো এটা একটু মোটা করে দিলাম তাহলে এক দুই তিন চার চারটি বর্গ হয়েছে এবার এই চারটি বর্গকে আবারও আমি ভাগ করলাম সমানভাবে তাহলে খেয়াল করে দেখো এই চারটি বর্গের ভিতরে আরো চারটি করে বর্গ হয়ে গেছে তো এবার মোট ষোলোটি বর্গ হয়ে গেছে আমার এই চিত্রের ভিতর কতটি বর্গ হয়েছে ষোলোটি খেয়াল করো আবারও দেখো একটি এটি একটু মোটা করে দিয়ে তোমাদের ধরতে সহজ হবে দেখতে পাচ্ছ ইয়েস এখন দেখো তাহলে এটি একটি বড় বর্গ ছিল তার ভিতরে চারটি এখানে বড় চারটি 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 তো আজকের এই সুডুকু খেলাটি হচ্ছে চার চার সুডুকু খেলা অর্থাৎ চার এক দুই তিন চার আবার এদিকে এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার যেদিকে চিন্তা করো এক দুই তিন চার সব দিকে কটি করে বর্গ আছে চারটি করে আর আজকের এই সুডুকুটির নাম হচ্ছে চার চার সুডুকু ক্লিয়ার আচ্ছা এবার আমি একটা কাজ করব খুব মনোযোগ দিয়ে তোমরা খেলাটি বোঝার চেষ্টা করবে আমি কতগুলো সংখ্যা বসিয়ে দিচ্ছি এখানে কেমন তিন দুই চার চার দুই তিন এক তিন ওকে আমি এই সংখ্যাগুলো বসিয়ে দিলাম তোমরা একটু লিখে ফেলো দ্রুত একটু দ্রুত করতে হবে বন্ধুরা এবার দেখো এই খেলাটির নিয়ম হচ্ছে আজকের এই চার চার সুডুকুর নিয়ম হচ্ছে এক থেকে চার পর্যন্ত সংখ্যা তুমি ব্যবহার করে এই ঘরটি পূর্ণ করবে এক দুই তিন চার চারটি সংখ্যার যে কোনো সংখ্যা নিয়ে ঘরটি পূর্ণ করবে এবং প্রত্যেক সারিতে চারটি করে সংখ্যা বসবে প্রত্যেক কলামেও চারটি করে সংখ্যা বসবে তবে একই রকম সংখ্যা বসানো যাবে না এক দুই তিন চারের মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যা বসবে আবার যে কোনো দিকে যোগ করলে যোগফল হবে দশ মজাদার না দেখো তাহলে দেখো এখানে একটা ঘর বাকি চার দুই তিন চলে গেছে তাহলে আমি বলেই ফেলতে পারি এখানে কি বসানো যা এক তাহলে এই ঘর পূর্ণ হয়ে গেল দেখো এবার এখানে এই এই লাইনে আসো দুই চার আছে তাহলে এখানে কি বসতে পারে এক ফাইভ এটাও পূর্ণ হয়ে গেল এবার আসে এখানে
তিনটা ঘর ফাঁকা, কয়টা ঘর ফাঁকা? তিনটা ঘর ফাঁকা। দেখো এদিক থেকে যদি চিন্তা করি আমি, চার তিন কত বসলে এবং এখানে কত বসলে আবার পুরো লাইনটি পূর্ণ হয়। কত বসানো যায়? যদি দুই বসাই এখানে এক বসানো যাবে। আবার যদি এই লাইন চিন্তা করি, এখন এক দুই, তাহলে এখানে চার বসালে এখানে তিন বসানো যাবে, তাই না? তুমি একটু চিন্তা করে করে কিন্তু বাসায় বসাবে। পরে আবার দেখো এখানে বাকি রইল কত, তিন এক চলে গেছে, তাহলে এখানে দুই, এখানে চার, আমার ঘরগুলো পূর্ণ হয়ে গেছে। এবার দেখি আমাদের যোগফল দশ হয় কিনা। দুই আর এক তিন, আর তিন ছয় আর চার দশ, এদিকেও দশ, তিন আর চার সাত, আট দুই দশ, এদিকেও দশ, দুই আর এক তিন আর চার সাত তিন দশ, এদিকেও দশ, চার তিন সাত দুই নয় আর এক দশ, এদিকেও দশ। এবার এদিকে চিন্তা করি, চার দুই ছয় তিন নয় আর এক দশ, এদিকেও দশ, তিন আর এক চার ছয় চার আট দুই দশ, এদিকেও দশ, চার দুই ছয় তিন নয় আর এক দশ, এখানেও দশ, তিন আর এক চার দুই ছয় চার দশ, এদিকেও দশ। সব দিকে কি হচ্ছে? দশ করা হচ্ছে যোগফল। আচ্ছা আরেকটু অন্যভাবে চিন্তা করি, এই যে একটি বড় বর্গের ভিতরে চারটি বর্গ, এই চারটি বর্গের যোগফল দেখো দশ, এক আর তিন চার আর চার আট দুই দশ, অর্থাৎ এই যে বড় চারটি বর্গ, এই চারটি বর্গের যোগফল কিন্তু দশ। এরকম ভাবে দেখো এই বর্গটিরও চারটি বর্গের যোগফল দশ, এই বর্গটিরও চারটি সংখ্যার যোগফল দশ, এই বর্গটির চারটি সংখ্যার যোগফল দশ। চমৎকার না? ইয়েস, তোমরা এরকম একটি ছক তৈরি করে তোমাদের পছন্দ মতো সংখ্যা বসিয়ে তোমরা এই খেলাটি গড়ে তোমার ভাই বোন অথবা মা বাবাকে নিয়ে খেলবে, পারবে নিশ্চয়ই। এবং তোমরা এ ধরনের একটি খেলা খেলছো সেই সেই ছবি অবশ্যই আমাকে সেন্ড করবে, আমি অত্যন্ত খুশি হব তোমাদের এই আগ্রহ দেখে। তো আজকে শেষ করি বন্ধুরা, আগামী ক্লাসে আরো মজার কিছু নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ঘরেই থাকবে এবং ঘরে বসে বসে গণিতের চর্চা করবে। আবারও দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।